হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু শিশু জার্নি চ্যানেল, আর তোমাদের সবাইকে স্বাগত। আর সকালের সব কিছুই করে নিয়েছি, তোমাদেরকে আর শেয়ার করিনি। তো এখন আমি পুজো দেব, আর সরস্বতী পুজোর দিন, আর পড়েছে শনিবারও। তো সরস্বতী মাও আমার আসনে আছে, দেখতেই পারছ। আর বিপদনাশিনী মার ঘটও আমার বসানো থাকে সবসময়। তো আমি সরস্বতী কিংবা সরি শনিবার কিংবা মঙ্গলবার আমি ঘরটা চেঞ্জ করি আর কি, ঠিক আছে? তো আমি এখন পুজো দিতে এসেছি, সমস্ত সব কিছু সেরে বা ঘরে রান্নাঘরের কাজ টাজ সব কিছু সেরে ঘর টর মুছে তোমাদের দাদাকে ভাত টাত রান্না করে সব দিয়ে তারপরে আমি একদম ফ্রি হয়ে এসেছি এখন ঠাকুরকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো শাড়ি পরে দিতেইছিলাম, কিন্তু দেখছি দেরি হয়ে যাচ্ছে বলে আমি শাড়িটা আর পরিনি, বেবিকেও পরাইনি, পরে পরবো, যখন পরবো তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? তো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তুমি কি করবে মা? বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি। সকালে দোকানে যাওয়ার আগে তোমার দাদা আমাকে বাজার করে দিয়ে গেছে, ফুল বেলপাতা সব কিছুই এনে দিয়ে গেছে, মিষ্টি ফল। আমি অন্য কাজগুলো করতে করতে তোমার দাদা এই সময় আমার তো দোকানে যাওয়ার আগে বলেছে আমি বাজারটা করে দিয়ে যাচ্ছি তোমাকে। কাল অনেক বৃষ্টি পড়তেছিল, তাই তোমাদের দাদা আর কালকে পারেনি আনতে, তো ওই জন্য সকালবেলায় বললো আমি সকালবেলা করে দিয়ে যাবো। তো আমি এখন ঠাকুরকে একটু মুছে অন্যান্যবার সরস্বতী পুজোতে কি সুন্দর দিন থাকে, এবার এই বছরটা মানে সরস্বতী পুজোর আগের দিন থেকে নিয়ে সরস্বতী পুজোর দিনটা কি যাবে ভগবানই জানে। এখনো কি নেবে হয়ে আছে, তো কি হবে পরিস্থিতি বুঝে যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখনই ফাটাফাটা অবস্থা হয়ে যাবে, মনে হচ্ছে যেন এখনই ভেঙে আসবে ঝড় তুফান সব। কাল সন্ধ্যার সময় মানে এত বৃষ্টি দিতেছিল, মানে কি অবস্থা আর কি, তুফান দিয়ে একদম। আর আমাদের এখানে তো এমন তো রেডার দেওয়া আছে, এই সময়টাতে এই ব্যবস্থাতে যাবে। আজকাল পাতাটা পেয়েছে আমার অনেকটা খুশি লেগেছে, যাই হোক শিব বাবাকে তারপর একটু ফটো দিতে পারবো বেলপাতা। সরস্বতী পুজোর দিনে মা সরস্বতী মা সবকিছু মিলে দিয়েছে, ফুলটা অনেকটা বাসি হবে কিন্তু কিছু করার নেই, ফুলের অনেক অভাব। এখন গাছে তো একটাও ফুল এখন ফুটছে না, ঠান্ডা বেশি ঠান্ডা করলে পরে ফুল ফুটাটা কষ্টকর হয়ে যাবে, একটা ফুলও এখন পাওয়া যায় না, ফুল ছাড়াই মানে ঠাকুর দিতে হয়, কিছু করার নেই। ঠাকুর আমার কাছে ফুল না পেলে কী হয়েছে, কিন্তু যাদের ঘরে ফুল আছে বা ফুটছে
তাহলে দেখতে পাচ্ছ আমার পূজা কমপ্লিট এখন আমি পাঁচালে পড়ব বিপদমাশিনী মার জন্য বিশ্বভানু সুতাযুত বন্ধ ব্রজ ব্রজরাজ সুত যাতে তবে অভীষ্ট পূরণ দশরথ দশরথ প্রিয়াত্ম প্রিয়াত্ম সীতা সীতাদেবী সহ সহভোজ ভবসিন্ধু উদ্ধার উদ্ধার কারণ বন্ধশীল বন্ধশীল শিবাকায় ভূমিতে লুটাইয়া কায় যথা সদা সদাশিব হইবে নিশ্চয় হরবরি হরবরি বিরাত্ম গণপতি গণপতি পদভজ যাতে সর্বকার্য সর্বকার্য সিদ্ধি হয় সর্ববিদ্যা সর্ববিদ্য অধিষ্ঠাতি অজ্ঞতা অজ্ঞতা তিনি হন্তি বন্ধ মাতা দেবী সরস্বতী বিপত্তারিণী পদ গাইতে গাইতে হয়েছে হয়েছে রত কৃপা দৃষ্টি পরদাসপতি দেবদী দেবদী সাধুপদ সাধুপদ সকল আপচ্ছেদ আপচার সাবধানে 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 করিয়া বন্ধন পাঁচালী প্রবন্ধ প্রবন্ধ করি সেইগুলো সেইগুলো জনস্মরি গায়ক গায়ধীন যশ যশোদা বন্ধন
আমরা শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ শাড়িটা পরে আমি কাচালি পরেছি তো বলছে পরে করব কেন তো কাচালিটা পরার আগে শাড়িটা পরে নি তো সাথে দেখো বেবিও পরে নিয়েছে দেখতে পাচ্ছ বেবিকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা যদি শাড়ি পরেছি সব তোরা জানি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করে করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে বেল আইকনটাকে দাবিয়ে দেবে ঠিক আছে দেখা হচ্ছে Bye-bye. Bye-bye.